গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর সকালবেলায় এখন আমি পুজো করতে বসবো, তাই সকালবেলায় উঠে আমি একটুখানি ঘরের যে বাসি কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে নিচ্ছি। তো যেমন বিছানা টিছানাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর শুধু এই হলঘরটাই আমি ঝাড় দিয়ে আর মুছে নেব, কারণ বাকি আর ঘর দুটো এখন করব না, কারণ একটু পরেই আমার কাজের মাসি আসবে, তো ও এসে পরিষ্কার করবে। তো আমার ঠাকুর ঘর তো হলঘরেই আছে, তো সেই জন্য আমি আর বেডরুমগুলো ঝাড় দিয়ে মানে সময়ও নষ্ট হবে, তার থেকে আমি শুধু ওই ঠাকুরের জায়গাটা ভালো করে ঝাড় দিলাম, দিয়ে মুছে টুছে আর স্নান করে চলে এসেছি। আর এসে এখন আমি পুজো করছি, পুজো করতে শুরু করছি। তো প্রথমে একটু ঠাকুরকে মুছে নিই, গঙ্গাজল ছিটিয়ে নিই, আর তারপরে বাসন কোসন যেগুলো থাকে ঠাকুরের সেগুলো ধোয়া ধুই, আর যেসব ফল টলগুলো থাকে সেগুলো একটু ধুয়ে দিই। তো আজকে হচ্ছে সেকেন্ড দিনের পুজো, তো প্রথম দিনের তো পুজো না, অনেকটা সময় লাগে, তো সেকেন্ড দিন থেকে অতটা সময় লাগে না, কারণ একটু গুছিয়ে নেওয়া যায় এই আর কি। তো আগে যখন আমি ঘট বসাতাম তখন তো আরও দেরি হতো, প্রায় 4-5 ঘন্টা লেগে যেত আমার পুজো করে উঠতে উঠতে, তো এখন আর অতটা সময় লাগে না যেহেতু ঘট বসানো হয় না। আসলে নবরাত্রি পুজোতে না অনেক কিছু নিয়ম আছে, তো যেই সব নিয়মগুলোকে মেনে চলতে হয়, তো সেই জন্যেই আসলে এত সময় লাগে। তো যাই হোক, এখানে আমার মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, আর ও ফুল তুলতে গেছিলো ছাদে, ও ফুল তুলে নিয়ে এসছে, আর আমি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ও ফুল দিয়ে দিচ্ছে, দিলে এবার আমাদের পাঠ করব, তারপরে আরতি করব। তো এখন সকালবেলায় উঠে আগে আমরা স্নান করে না পুজো করে নিই, তারপরে আমরা জলখাবার খাওয়া দাওয়া করি, তো না খেয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ভোগ দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি, মোটামুটি সব পুজো কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এবার আমি একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব। আমার এই যে শেল্ফটা কিনেছি, তো এর জন্য না আমার অনেকই সুবিধা হচ্ছে, এতদিন ধরে এত মানে এত বছর ধরে আমি পুজো করেছি কিন্তু খুব অসুবিধা হতো, মানে নবরাত্রির সময় মেন করে। তো এই ড্রয়ারটা না একটু ওলট পালট হয়ে গেছে, তো ওই জায়গাটা আমি পরিষ্কার করবো। আসলে লবঙ্গ ঢালতে গিয়ে না পুরো লবঙ্গগুলো পড়ে গেছে, আর আরতিতে না একটু কর্পূরের সাথে লবঙ্গ দিতে হয় আর কি, ওটা দেওয়া ভালো, তো সেই জন্যে আমি তো লবঙ্গগুলো একটু গুছিয়ে একটা ছোট শিশিতে রেখে দিই, আর এই সময় করে নিলে সুবিধা, আর তার নালে আবার সারাদিনে আমি এই কাজগুলো আর করতে পারবো না, আবার সেই সন্ধ্যাবেলার জন্য পড়ে থাকবে। তো যেসব জিনিসগুলো আছে সেগুলো ভালো করে গুছিয়ে ড্রয়ারে রেখে দেবো। ঘরে আরতি করার সময় না আরতির সাথে যদি একটু লবঙ্গ দিয়ে দাও, কর্পূরের সাথে লবঙ্গ, তাহলে না বলে ঘরের নেগেটিভিটি দূর হয়, তো সেই হিসাবে আমি কর্পূরের সাথে একটু লবঙ্গ দিয়ে জ্বালাই, আর ধুনো যখন দিই তখনও কর্পূরের সাথে একটু লবঙ্গ দিয়ে দেওয়া হয়, এতে কিন্তু ঘরের নেগেটিভিটিগুলো অনেকটা দূর হয়, আর এমনিতেও নবরাত্রি পুজো করলেই না অনেক নেগেটিভিটি দূর হয়ে যায়। আমি নিজেই তার উদাহরণ, কারণ প্রথম প্রথম না আমি যখন নতুন বিয়ে করে এই ঘরে এসেছিলাম তখন আমার খুব মনে হতো আমার পেছনে পেছনে কেউ ঘুরছে বা কেউ তাকিয়ে আছে, এরকম একটা আমার খুব ফিল হতো। তো তারপরে যখন এই নবরাত্রি পুজো যবে থেকে আমি করা শুরু করেছি সেই মনোভাবটা না আমার চলে গেছে, শুধু আমার একার হতো তা না, অনির্বাণেরও হতো যখন মানে আমরা একা থাকতাম আর কি, রূপ তখন হয়েছিল না, তো সেই সময় না আমাদের এরকম হতো, তো আমি আর অনির্বাণ দুজনেই আমাদের এরকম মনে হতো কি আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু নবরাত্রি পুজো করার পর থেকে এই ফিলিংসগুলো না আস্তে আস্তে চলে গেছে। তো সেই থেকে আমার একটা বিশ্বাস হয়ে গেছে, মানে ওই জন্য আমি খুব মনে শান্তিভাবে পুজো করি আর আমার ভালো লাগে। কতগুলো ধূপ কাঠি এনেছে দেখো আজকে, অনেক ধূপ কাঠি এনেছে, তো এখানে বড় মাচিসের ডিব্বাও রেখে দিয়েছি, আর এই যে নারকলের নাড়ু নিয়ে এসেছে, তো অনেক কিছু আমার এই বক্সটার মধ্যে না থেকে যায়, তো অনেক সুবিধা হচ্ছে আমার, চারিদিকে ছড়ানো ছিটানো থাকে না, ঝাঁটা লাগে না, নেতা লাগে না, নাহলে আগে পুজোর জিনিসপত্রগুলো রোজ আমাকে ওঠাতে হতো, নামাতে হতো, খুব অসুবিধা হতো। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, শুধু পঞ্চপ্রদীপটা ওপরে রেখেছি আর কিছু নেই। তো পুজো টুজো সারার পর এখন জলখাবার খাবো একটু, তো দুটো পরোটা ভেজে নিচ্ছি নিয়ে, আর আলু আর বিনস ভেজেছি, তো সেটা দিয়েই এখন পরোটাটা খেয়ে নেবো। তো এবার বাকি সব কাজ তো হয়ে গেল, স্নান করা, পুজো করা, জল খাওয়া সবই হয়ে গেছে, এবার শুধু রান্না করার পালা। তো এক তরকারি ভাত এখন আর তো কিছু করার নেই, তো ডাল করে নিয়েছি, মানে ডাল না করাই আছে, একটুখানি বেশি করেই ডাল করে রেখেছি যাতে 2-3 দিন মতন হয়ে যায়, আর এখানে পোস্ত বানিয়ে নিচ্ছি।
আর আজকে রূপ স্কুল যায়নি, তো আজকে ও একটু পড়াশুনো করার পর একটুখানি পিয়ানোটা বাজাচ্ছিল বসে বসে, আসলে এই আর কি প্র্যাকটিস একটু করছে বসে বসে। তো তো পড়া হয়ে গেলে বসে বসে ওই মোবাইল না ঘেঁটে বরং একটু পিয়ানো বাজানো ভালো, তো সেই জন্য একটুখানি ও বসে এখন পিয়ানো বাজাচ্ছে। আরও এমনিতেও ভীষণ পছন্দ করে পিয়ানো বাজাতে, তো সেই জন্যই আর কি ওকে কিনে দেওয়া হয়েছে। তো বিকেলবেলায় সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে আমরা তিনজন একটু বেরোচ্ছি, আসলে যাচ্ছি একটু ডাক্তারের কাছে, আর তার সাথে সাথে টুকটাক কিছু জিনিসও মানে গ্রসারি জিনিস কিছু কিছু নেওয়ার আছে, আর শরীরে টুকটাক সমস্যা তো লেগেই থাকে, তো সেই জন্যেই একটুখানি যাচ্ছি ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে নাম লিখিয়ে আসলাম, ওখানে প্রচুর ভিড় আছে, তো দেরি হবে আধা ঘন্টা মতন। তো সেখান থেকে আমরা আসলাম একটু গ্রসারি জিনিস কিনতে, তো এখানে এসে একটু গ্রসারি জিনিস টিনিস নিয়ে তারপরে আমরা আবার যাব ডাক্তারের কাছে। গ্রসারি জিনিস তো কেনা হয়েই গেছে, তবে হয় না ওই টুকটাক কিছু জিনিস কেনা, তো সেই সব জিনিসগুলোই একটু দেখছিলাম। আসলে এই দোকানটা থেকে আমরা সবসময় না গ্রসারি জিনিসপত্র নিই, তবে এটা এখন আবার একটা নতুন জায়গায় এসে খুলেছে, তো বেশ বড় জায়গা করে দোকানটা আবার নতুন করে খোলা হয়েছে। তো অনির্বাণ এসছে 2-3 বার, তবে আমি এখনও ওই নতুন দোকানে আসতে পারিনি আর কি, তো সেই জন্যই ও আমাকে দেখাতে নিয়ে এসেছিল কোন জায়গায় নতুন দোকানটা খুলেছে। তো সেটাই এসে আমি দেখছিলাম যে কোথায় কী জিনিস রাখা আছে, কারণ প্রত্যেক মাসে আমরা আসি এসে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাই, আর এমনি ঘুরে ঘুরে কিন্তু শপিং করতে বেশ ভালো লাগে না এইসব গ্রসারি জিনিসপত্রগুলো, আসলে দাম দেখে নিজে পছন্দ করে জিনিসগুলো ঠিক দেখে শুনে না নেওয়া যায়, তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে ঘুরে ঘুরে গ্রসারি জিনিস কিনতে। হ্যাঁ, তবে হাতের সময় নিয়ে আসতে হয়, সময় না নিয়ে আসলে কিন্তু আবার খুব মুশকিল। তবে এটা এখন নতুন তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি, আর ওপরের পোর্শনটায় থাকবে গ্রসারি জিনিস আর নিচের পোর্শনটা পুরো লেডিসদের জন্য তৈরি হচ্ছে, তো ওটা আগে তৈরি হোক তার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি। শরীরটা একটুখানি গড়বড় হয়ে গেল, শরীরটা একটু গড়বড়ে হয়ে গেছে। তো গ্রসারি জিনিস কেনার পরে আবার গেছিলাম ডাক্তারের কাছে, সেখানে আবার 15-20 মিনিট মতন দাঁড়াতে হয়েছিল, মানে এতটাই ভিড় ছিল। তারপরে বাড়ি চলে আসলাম, আর এসে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়েই আগে ভাত বসালাম, কারণ ভাত ছিল না, রূপ এখন রাত্রিবেলায় ভাত খাবে, তো সেই জন্য ওর জন্য একটু ভাত বসালাম। আর কী কী জিনিস নিয়ে এসেছি চলো একটু দেখাই তোমাদের। এখানে একটু ব্রাউন ব্রেড নিয়ে আসলাম, কখনো রুটি করতে পারবো না পারবো সেই জন্য একটু ব্রেড আনা থাক ঘরে। আর একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসছে, দেখো সেম ওটা কিন্তু এখনও শেষ হয়নি, তা সত্ত্বেও ওটাও নিয়ে নিয়েছে। আর একটা সোনপাপড়ি নিয়েছি, সোনপাপড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো যাই হোক এটা এখন নিয়েছি কিন্তু ঠাকুরের জন্যই, মানে ঠাকুরকে একটু ভোগ দেবো তো সেই হিসাবে নিয়েছি, তো ওই জন্য ঠাকুরের জায়গায় রেখে দিলাম। কালকে সকালবেলায় স্নান করে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো। আর এনেছি একটা লিজ্জাত পাঁপড় আর তার সাথে এই বিস্কুট, তো এই চাটা দিয়ে একটুখানি খেতে পারবো সেই হিসাবে, আর তার সাথে 3টে চালের প্যাকেট। তো এই ছিল আজকে আমাদের টুকটাক শপিং। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তবে হ্যাঁ এই ভিডিওটা কালকে পোস্ট হবে, আর কালকে হচ্ছে ঈদ, তো তোমাদের সকলকে ঈদের অনেক শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। Thank you.